নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা আমি শ্রী শ্রী জগন্নাথ দেবের নাম নিয়েই শুরু করছি। মানে আপনারা হয়তো ধরেই ফেলেছেন যে আজকের রেসিপিটা হলো রথযাত্রা স্পেশাল। আর এই রথযাত্রাতে তেলে ভাজা বেগুনি চপ এরকম কিছু হবে না, সেটা তো হতেই পারে না। সেই জন্য আজকের রেসিপি হলো ফিশ বল। চলুন তাহলে দেখে নিই। তো ফিশ বল বানানোর জন্য আমি এখানে প্রথমে 350 গ্রাম কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছটাকে ভেজে আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার ওর মধ্যে অ্যাড করব একটা মাঝারি আকারের সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু, একটা বড় আকারের পেঁয়াজ কুচি, হাফ চা চামচ মিহি করে কুচানো আদা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রসুন কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, এটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন, 1/2 পাতিলেবুর রস চিপে দিয়ে দিচ্ছি, এছাড়াও দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চালের গুঁড়ো, তিন চা চামচ বেসন। এরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা মশলা। এর রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। 1 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, 1 টিস্পুন সল্ট দিচ্ছি, আপনারা চাইলে নুনের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দিয়ে সব কিছুকে খুব ভালো করে একবার মেখে নেব। আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। এখন এটা মাখা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে 1টা ডিম ভেঙে দিয়ে দেব, আর দিয়ে দেব 2 চা চামচ বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্র্যাম্বস। দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিয়ে 1টা ডো বানিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি ওই ডো থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন বলটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই বলগুলোকে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্র্যাম্বসে কোট করে নেব। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই 1টা লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধব পরিবারের সকলের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও এটা বানিয়ে বাড়িতে খেতে পারে রথযাত্রার দিন। তো আমার বলগুলো রেডি হয়ে গেছে ভাজার জন্য। এখন আমি 1টা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম করে নেব, নিয়ে দেখে নিচ্ছি আমি এখানে তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না। তেলটা মাঝারি করে গরম করতে হবে, তারপর ওর মধ্যে দিয়ে দেব বলগুলো। বলগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য মাঝারি আঁচে 1 পিঠ ভেজে নেব। 1 পিঠ হয়ে গেলে এবার 1টা স্প্যাচুলার সাহায্যে বলগুলোকে আস্তে করে উল্টিয়ে দেব। বলগুলোকে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টাবেন না, তাহলে বলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এবার 2 পিঠে খুব ভালো করে গোল্ডেন করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর কতটা সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এই বলগুলোকে তুলে নিচ্ছি, তেলটাকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। তো বলগুলো আমি 1টা টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি, যাতে করে বেশি তেলটাকে টিস্যুতে সোক করে নেয়। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আর রথযাত্রার আগাম শুভেচ্ছাও জানিয়ে দিলাম সাথে সাথে। আরও একবার বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।